Demazi Zilani Sing out Hanai, Horinat for Hajong Gamiao, San Brini, Haba Pari Lanani, the 84 Assam Hajong, Jatiya Parishad Are, the 36 Assam Nang Hajong, Sanstha, Sanstha Kune, Lanizadan. Bebadino Haba Pari by De Pumi, Sni Ringel, Sakan Skan Kalamai Haba Pari, Lanizay. Beko didn't Mohonto Hajonga. Snibazi Tamzi Ringel, Alari Bati Soudan, Sri Razendo Hajong Are Puni, Dine Ringayo, Bipangai Night Puni, Guringel Tande, Badani Dorzako, Bekonahadem, Sri Indrozit Kuli, Are, Besanbrini Habapari of Gase, Zibrazilla Bahagal African Are, Puni Somau, Gubang Habapari Lanazadem, Be Habapari Nikuna go by Tankianazadem, Hajong Puni, Haimari Zengnapur. Hajong Purne, Gau Kuntai Hanai, Hajong Ni Rao Zogatai, Hani Zengna, Daibana Are, Kurkanai Ni Seo, Saurainai, Bia Zagan. Are Munabilini Sneering Gau Tandai Mel, Lanazadan. But Tandai Melau, Gualfara, Odalguri, Assam, Dorang, Hozai, Baksa, Sirang, Kala Salmara, Nogau, Kamrup, Sonitpur, Lokhimpur Demazi Tinisukia, Karbi Angozilani Fry, Sasezo Bazini Bangsin, Tandai Fra, Bahagalagan, Permaidan. Namaskar janisu prathomote apnalokok amar ei onusthan tu prosarito kora karone ami apnalok bohut dhonnobad janaisu ami apnaloke gom paise je aji amar ajir pora okhom hajong jatiya parishad surakhitom aro hodo okhom hajong chhatra khondra 36 tom kendriya hadon odibikhon amar ei dhemaji jillar huinarpur hajong gaot ari onushthito hoye ase aji amar jekhini kajo hosi asil amar ei kajo hosi ekhini porjakome akbari gol আমার হাজং হাউলিকে আরম্ভ করি আমার মূল মঞ্চ লগতে আমার প্রতিনিধি হেবি লগতে ভোজনালয় আমার আলয় অতিথি গৃহ সকলো আমি আজি উন্মোচন করিলো আর আজি দিনৰ পৰা যেহেতু এতিয়া ইতিমধ্যে আমার মজত আমার প্রায় 14টা জিলার মানুহ আমার প্রতিনিধি আমার এখন হবাত আহি পাইছে আর আজিৰ পৰা খুব সুন্দরকে অনুষ্ঠান তো চলি গৈ থাকিব আর আশা রাখিছো আমি আমার আগন্তুক দিনত আর এই অনুষ্ঠানটো আমার যে অধিবেশন এগুন সুন্দরভাবে হব সুন্দরভাবে পার হয়ে যাব আজি পৰা যেহেতু 4 দিন আমাৰ কাৰ্যহচি চলিব এই 4 দিনত আমাৰ প্ৰতিনিধি হবা আজি হন্ডিয়াৰ পৰা আছে তাৰ পিছত দুদিন প্ৰতিনিধি হবা সম্পূৰ্ণৰূপে আমাৰ চলিব 11 তাৰিখত আমাৰ মাজত যেহেতু আমি আমন্ত্ৰণ কৰিছো আমাৰ এই শিক্ষামন্ত্ৰী মাননীয় হৰনস্পিগো স্যাৰ তেখেতে আহিম বুলি আমাক কথা দিছে 11 তাৰিখত তেখেতে আহিব আৰু লগতে গুটি অসমৰ যেসকল মানে আমাৰ দল সংগঠনৰ আজি জাতীয় পৰিষদ আৰু হদখম ছাত্র সন্থাৰ কেন্দ্ৰ কমিটি যিগুল বিষয় ববিয়া আৰু ৰাইজ আৰু প্ৰতিনিধি হল সকলো ইতিমধ্যে আহি পাইছে গতিকে আমি খুবই আশাবাদী আমি আমাৰ যিহেতু হাজং সমাজ আমি যদিও ক্ষুদ্ৰ জনগোষ্ঠী তথাপিও আমি আমাৰ মূল দাবীটোৱে আছে যে আমি অসম চৰকাৰক আমি পূৰ্বৰ পৰাই হাজং ছাত্র সন্থাৰ জাতীয় পৰিষদৰ দাবী এটা কৰি আহিছো যেটো প্ৰতিটো জাতি জনগোষ্ঠীয়ে আজিৰ দিনত নিজৰ নিজৰ জনগোষ্ঠীটো আগুৱাই লৈ যাবৰ কাৰণে সকীয়ভাৱে সাহিত্য শাসনৰ ব্যৱস্থাটো পালে গতিকে আমি হাজং সমাজেও আমি দাবী কৰি আছো চৰকাৰৰ অনুৰোধ কৰি আছো আমি এই সভাৰ যোগেদিও এই অধিবেশনৰ যোগেদিও আমি আহ্বান জনাম যে আমাক স্যাটেলাইট অটোনমাস কাউন্সিল আমাক দিব লাগে আৰু স্যাটেলাইট অটোনমাস কাউন্সিল হাজং অটোনমাস কাউন্সিল আমি সম্পূৰ্ণৰূপে আৰু অধিবেশনৰ জৰিয়তে এই অধিবেশনৰ জৰিয়তে আমি চৰকাৰৰ ওচৰত উত্থাপন কৰিম আৰু সেইখিনি আমাৰ হৈছে মূল দাবী যে আমাক জনগোষ্ঠীটো সুন্দৰভাৱে যাতে জিয়াই থাকিব পাৰে নিজৰ কলাকৃষ্টি সম্ভৱ লৈ নিজৰ ভাষা সংস্কৃতি গোটেইখিনি যাতে আমি সুন্দৰকৈ জিয়াই ৰাখিব পাৰোঁ তাৰ কাৰণে আমাকো এই সাহিত্য শাসনৰ ব্যৱস্থাটো প্ৰয়োজন হৈছে বুলি আমি আগৰ পৰা কৈ আহিছোঁ আৰু যিহেতু এটা সাংবিধানিকভাৱে আমাৰ জনগোষ্ঠীসমূহৰ এটা অধিকাৰ এটা আছে সেইখিনি আমি পাম বুলি আশা ৰাখিছোঁ আৰু আমাৰ চৰকাৰক আমাৰ মাননীয় আমাৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা দেব তেখেত খুবেই আমাৰ ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ জাতি জনগোষ্ঠীসমূহক লৈ আশাবাদী আৰু ক্ষুদ্ৰ ক্ষুদ্ৰ জাতি জনগোষ্ঠীসমূহক আগুৱাই লৈ গৈ আছে তো আমিও অনুৰোধ ৰাখিছোঁ আমাৰ ফালৰ পৰা আমি হাজং সমাজৰ ফালৰ পৰা আমি আজি যৌথভাৱে দুইটা সংগঠন আমাৰ পিতৃ সংগঠন অসম হাজং জাতীয় পৰিষদ আৰু হদৌ অসম ছাত্ৰ সন্থা একেলগে আমি এই অনুষ্ঠানটো আয়োজন কৰিছোঁ এই সভাখন আমাৰ চলি আছে এই অধিৱেশনটো চলি হ'ব আজিৰ পৰা আৰু মূল দাবীটো হৈছে আমাৰ স্যাটেলাইট অটোনমাস কাউন্সিল আমাক লাগে সেইখিনি আমি দিব লাগে বুলি আশা ৰাখিছোঁ চৰকাৰৰ পৰা আমি গোটেই অল অসমত আমি অনুমান কৰিছোঁ আমাৰ মাজত আমি এটা হিচাপ এটা আছে যে 1500মান প্ৰতিনিধি ইতিমধ্যে আহি পাইছে প্ৰায় 1500মান প্ৰতিনিধি হ'ব আজিও আহি আছে সন্ধিয়ালৈ আহি পাব তো সেইখিনিয়ে আৰু আশা ৰাখিছোঁ সকলোৱে সহযোগিতা কৰিব
সকলো রাইজক ধন্যবাদ জানাইছো এই অনুষ্ঠানটো মানে সুন্দরভাবে যাতে পার হয়ে যাও তারে কামনা করেছি শ্রদ্ধেয় আমার রাইজ আমি অসমাতন জাতীয় পরিষদ আর সদৌ অসম হাজক ছাত্র সন্থায় মিলি যৌথভাবে আমার জাতীয় পরিষদর 84তম আর আপনার সদৌ অসম হাজং ছাত্র সন্থার 36তম কেন্দ্রীয় সাধারণ অধিবেশন আমি অনুষ্ঠিত করছো এই চারিদিনা কার্যসূচীরে আর এই অনুষ্ঠানত বা এই অধিবেশনত আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হল যে আমি কি করিলে হাজং জাতিটোক উন্নতির পথত লৈ যাব পাৰিম আর তার কারণে আমার এই সদৌ অসম হাজং ছাত্র সন্থার সভাপতিদেবে যেটু কইছে যে আমার সাহিত্য শাসিত পরিষদটো লাগে ঠিক এই দাবিটো আমার আছেই তারপরে আমার যেটু তারমানে ভারত সরকারে হোক বা অসম সরকারেই যে প্রতিটো জনগোষ্ঠীক তেওঁলোকৰ মাতৃভাষাত প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করে আছে বা করব তার কারণেও আমি তারমানে এই সভাতেই প্রস্তাব গ্রহণ করিম যে আমার হাজং অঞ্চলৰ বা হাজং বসতিপূর্ণ গাঁওসমূহত যাতে হাজং মাতৃভাষার প্রাথমিক বিদ্যালয় আমার সরকারে প্রতিষ্ঠা করে দিয়ে আমার জাতিটোর ভবিষ্যৎ প্রজন্মক যাতে উন্নতির শিখরত আগবাই লৈ যায় তার কারণে আমি ভারত তথা অসম সরকারক আমি অনুরোধ জানাইছো তারপরে আমার যেহেতু হাজংর ভাষা কৃষ্টি সংস্কৃতি সাহিত্য এইখিনিও আমি তারমানে কি ধরনের পদক্ষেপ নিলে আমি তারমানে উন্নতির পথত আগবাই যাব পাৰিম তার কারণে আমি এই সভাখনত বিশেষভাবে আলোচনা করিম আর তারপরে আমার যে তারমানে সমস্যা আপনাদের জানে অকল আমারই নহে গোটেই অসমবাসীর সমস্যা এই বিশেষ উজনি অসমত যে ভূমির সমস্যা যে ভূমি বহুতে তারমানে দখল করে আছে বা আপনার ভোগ করে ভোগ দখল করে আছে কিন্তু ভূমির পত্তা দিয়া হওয়া নাই তার কারণে আমি অসম সরকারক অনুরোধ জানাও যাতে আমার গোটেই অসমের যেখানি আমার তারমানে ভূমিপুত্র জনগোষ্ঠী আছে বা সাধারণ জনগোষ্ঠী আছে তেওঁলোকক যাতে সকলকে আপনার ভূমির পত্তা প্রদান করে এইটো আমার তারমানে সরকারের ওপর দাবি থাকিব তারপরে আমার থাকিব আপনার এই অঞ্চলত একটা কেন্দ্রীয় বিদ্যালয় নাই বা মহাবিদ্যালয় নাই তার কারণে আমি এই অঞ্চলত কেন্দ্রীয় মহাবিদ্যালয় আর আপনার কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করবর কারণে আমি এইটু তারমানে দাবি রাখিম তারপরে আমি আমার এই অঞ্চলত বিশেষ জোনাই সমষ্টিত যে এই নালী নদীখনে আর সিমেন নদীখনে আর ডিমো নদী এই কেইখন নদীয়ে আপনার এই কৃষি প্রধান রাইজর বিস্তর ক্ষতি সাধন করে আছে খেতিপথার আপনার গড়া খহাই পেলায় ধ্বংস করে আছে তার কারণে যাতে সরকারে এই নালী নদীত আর সিমেন নদীত উৎপত্তি স্থলের পরাই তারমানে ব্রহ্মপুত্র পারে পারে কমসে কম আপনার এই বগীবিল দলং লৈকে আমাক যাতে জিও বান্ধর ব্যবস্থা করে দিয়া তার কারণে আমি অসম সরকারের আপনার জল কি কয় আপনার ব্রহ্মপুত্র নদীখন কন্ট্রোল করবর কারণে জল সম্পদ বিভাগের মন্ত্রী মহোদয়ক আমি ইয়ার দ্বারাই অনুরোধ জানাম আর জানাইছো যাতে তেওঁলোকে আমার এই জোনাই সমষ্টির রাইজক রক্ষণাবেক্ষণ দিয়ার ব্যবস্থা করে এই দাবিসমূহ আমার তারমানে সরকারের ওপর থাকিব আর এইখানে কথাবুর আমার তারমানে এই অধিবেশনত বিশদভাবে আলোচনা হব এই তিনদিনিয়া তারমানে যে আমার প্রতিনিধি সভা তাত আর অহা 11 তারিখে আমার তারমানে এই মুকলি অধিবেশন হব আর অধিবেশনত আমি আশা করছো আমার আমন্ত্রিত অতিথি সকল তারমানে আহি উপস্থিত হবহি আর তেওঁলোকর উপরও আমি ওসরতো আমি আবেদন নিবেদন জানাম আর সদৌ শেষত আমি গোটেই হাজং জাতির লগতে আমার গোটেই অসমর লোক সকল যাতে উন্নতির কারণে অসম সরকার তথা ভারত সরকারে চিন্তা চর্চা করে বা বিবেচনা করে আর যেখানি ব্যবস্থা তারমানে হাতত লব লাগে সেইখানি যাতে লয় তার কারণে আমি অসম তথা ভারত সরকারক আপনার যোগেদি আমি অনুরোধ জানাইছো বাজাজ কোম্পানির বাইক চালাইনেও মজা মনগ্রাফর থাকায় গজনঠাও খৌরা বেসেন নাজ আছে 2 লিটার পেট্রোল গংনাই হেলমেট সিট কভার 12 টাইমস ওয়াশিং কুফুন মান্না হাগান